আমরা আছি নাগরাঘাটায়, এটা হচ্ছে নাগরাঘাটা থেকে আমরা যাব উল্টো ঘরে। ডুয়ার্স ফান সিটি বলে নতুন একটা জায়গা হয়েছে, তো ওখানে একটা ঘর উল্টো ভাবে বসানো আছে। আর ওই যে রাস্তা দিয়ে যাবো সেই রাস্তায় হাতি পাওয়ারও অনেকটা চান্স আছে, একদম ডিপ ফরেস্টের ভিতর দিয়ে যাবো, তাই হাতি পাওয়ারও চান্স আছে, প্লাস ওই উল্টো ঘরটাও দেখা হবে। দেখতে চাই তাহলে আমরা ওদেরকে নিয়ে যাই ওখানে। পথে এরকম একটা জঙ্গল পড়লো, দারুণ, মানে পুরো ছায়া রাস্তাটা, সাইড দিয়ে রেলওয়ে ট্র্যাক দেখাচ্ছি। এই রেলওয়ে ট্র্যাকটা কিন্তু ডায়না নদীর ওপর দিয়ে গেছে। এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে নাকি? এই রাস্তাটা দিয়ে নেমে যেতে হবে। রাস্তার কন্ডিশন খুব খারাপ বলছে, মানে রাস্তা নেই এটা। জঙ্গলের ভেতর দিয়ে তো যাচ্ছি, আর ধারের যে শুকনো জায়গাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ডায়না নদী। এখন জল নেই, কিন্তু বর্ষার সময় জল একদম এই রাস্তা অবধি উঠে আসে, কিন্তু বিউটিটা একটা অন্যরকম লাগছে এখন। তবে বর্ষার সময় এলে আরো বেশি উপভোগ করতাম। ফরেস্টটা এতটাই ডেন্স, যারা এখানে আসবে আমি বলবো যে একদম খুব ভোরে আসবে না, আবার সন্ধেবেলায় আসবে না, কারণ প্রচন্ড ডেন্স ফরেস্টটা। যে কোনো সময় কিন্তু মানে হাতি দ্বারা বিপদের সম্ভাবনা আছে। সেটা অর্ডার করলে বলে দিতে হবে। দাদা ফোন নাম্বার তো তুমি আমাকে দিয়েই দিচ্ছ, আমি এখানে সমস্ত ডিটেইলে শেয়ার করে দিচ্ছি। তাজমহল হবে, তাজমহল হবে, আবার একটা এখানে বিচে বিচে একটা হোটেল হবে, এখানে ওই পাশে 4 বিঘা জমি আছে। কোন পাশে? এই পাশে।
আচ্ছা এই এই কোন দিকটা একটু বলে দাও, এই যে বাউন্ডারি যেটা করা আছে তাই তো, এইটা ওইখানে সুইমিং পুল। আচ্ছা মানে পুরো এই এতটা এরিয়া জুড়েই তোমাদের পুরো মানে প্রজেক্টের প্ল্যানটা আছে তাই তো? আচ্ছা এটা পুরোটা কমপ্লিট হতে মোটামুটি কতদিন সময় লাগতে পারে? এক বছর লাগবে। এখানে টোটাল 60 বিঘা। 60 বিঘা, আরে বাস। দেখো ফ্রাইটাই পাওয়া যাচ্ছে এখানে, স্ন্যাক্স, চা, কফি। দেখো কি অদ্ভুত জিনিসটা, মানে সবকিছুই বাড়িটার উল্টো। একটা কার পার্কিং মানে বানিয়েছে, গাড়িটাকে উল্টো করে ওখান দিয়ে বসিয়েছে, কি অদ্ভুত না? রাকিদুল ভাই বলছে টয়লেট ফয়লেট সবকিছুই উল্টো এখানে। টয়লেট থেকে শুরু করে খাট থেকে শুরু করে সবকিছু উল্টো পাশে। আয় ভগবান, এখানে লোকজন থাকতে পারবে তো এসে? হ্যাঁ থাকতে পারবে, অসুবিধা নেই, এখানে অনেকগুলো কটেজ রয়েছে। না এই বাড়িটার পার্টিকুলারলি থাকতে পারবে না? না এই বাড়িটা এখানে থাকতে গেলে আসতে হবে এখানে। এই দেখো টোটাল বাড়িটাই, চলো উপরে ওঠা যাক। জুতো খুলে উঠতে হবে, বাড়ির চিমনি মানুষের উপরের দিকে থাকে, এটা নিচের দিকে, পুরো ক্যাবিনেটটাই উল্টো। খাবার দাবার যে খাবে টেবিলটাও দেখো পুরো উল্টো, মানে চালে। এটা কিন্তু রুফ, রুফের মধ্যে টেবিল চেয়ার সব পাতা। জানলাটা দেখো, যে পর্দাগুলো দেওয়া রয়েছে সেগুলো সব উল্টো হবে, কারণ জানলাটাই তো উল্টো। আমার নিজেরও এখানে এসে কিরম একটা আমার উপরে উল্টো উল্টো ফিল হচ্ছে। দেখো দেখো টয়লেটটাও দেখো, নিচের দিকে লাইট আর ওপর দিকে হচ্ছে গিজার, সমস্ত ফিটিং গুলো ওপর দিকে, ইভেন কমরটাও ওপর দিকে, দেখতে পেয়েছ? এবার আসা যাক বেডরুমে। টিভিটা উল্টো, ওদিকে বেড সাইডে যে সোফা গুলো আছে সেটাও উল্টো। খাটটা দেখো, খাটটাও রুফে। বেড সাইড স্টুলটা উল্টো, এসি তাও উল্টো, জানলাটা দেখো পুরো উল্টো। বাইরে থেকে যে গাড়িটা দেখছিলাম সেটা, চলো পুরোটা দেখা হয়ে গেল। এই যে কটেজ গুলো রয়েছে এখানে তোমাদের দূর থেকে দেখাচ্ছিলাম, তো ওই কটেজের ওপেন রেস্টুরেন্ট হচ্ছে এই জায়গাটা, আর ওই যে কটেজ গুলো ঠিক আছে ওইদিকে কটেজ গুলো রয়েছে। এই যে মা রুবেল হেঁটে আসছে। দাদা আপনার নামটা বলুন। আমার নাম প্রভাত সর্দার। প্রভাত সর্দার, আচ্ছা আচ্ছা, গেটে আপনার কন্ট্যাক্ট ডিটেলসটাই আমাকে দিয়েছে দাদা। আপনি কি এখানটা পুরো এখন আপনিই ম্যানেজার? এখন অ্যাকচুয়ালি ম্যানেজার না কি পোস্ট আমি নিজেও বুঝতে পারছি, সব কাজই আমি করি আর করা হয় আমাকে সাহায্য। আচ্ছা আচ্ছা, আর সব কাজই আমাকে ট্যাকেল করতে হয়, কে কোথায় কাজ করছে না করছে, কাদের কি কাজ করানো হবে, কোথা থেকে কি মেটেরিয়ালস আসবে, ফুডের ব্যাপারটাও দেখতে হয় কোথায় কি ফুড আসছে। আচ্ছা ওটাই আমি এখন হিসাবে, সবাই বাড়ি গেছি মনেও নেই, যাওয়ার ইচ্ছা নেই, এই ওয়েদারটাকে আমি খুব লাইক করি। সেকেন্ড হচ্ছে আমি এই জয়মান স্যারের কাছে 2018 সাল থেকে আছি।
আমি রহমান ফার্ম হাউসে কালকে গেছিলাম। রহমান ফার্ম হাউস যখন আমি ওখানে প্রথম জানকানি ওটাও গ্রাউন্ড লেভেল ছিল, এটা ডুয়ার্স ফান সিটি, এটাও গ্রাউন্ড লেভেল, ওটাও আমার হাতে তৈরি, এটাও আমার হাতে তৈরি হচ্ছে বর্তমান। বলছি দাদা, এই যে পুরো প্রজেক্টটা, এটা হতে কতদিন টাইম লাগবে? আপনাদের একটু তো সময় লাগবেই, কারণ আমাদের এটা ছোট প্রজেক্ট না, তো এটা বিশাল বড় প্রজেক্ট। আর যে প্রজেক্টের মধ্যে হচ্ছে আমাদের 40টা ফেজ হবে। আচ্ছা, তবে তো আমাদের 13টা ফেজ হয়েছে, 40টা এরকম কটেজ হবে, তার মানে 80টা রুম। আচ্ছা, তো এর মধ্যে আমাদের টয় ট্রেনের কোয়ারি আছে, তারপরে হচ্ছে আমাদের কি বলে ওটাকে তাজমহলের কোয়ারি আছে, বাম্পার কারের কোয়ারি আছে, একটা উল্টো ঘর তো হয়েই গেছে, এবার ওয়াটার বডি, ওয়াটার মানে যেটা ওয়াটার পার্ক, সেটার জন্য আমরা চিন্তা ভাবনা নেবো এবং স্যার সেইভাবে ইনস্ট্রাকশন দেবে, সেইভাবে আমরা করবো। আচ্ছা, রুমগুলোর ভাড়া কীরকম রয়েছে বলুন? এখন টোটালটাই নন এসি, আমরা দুটো পদ্ধতি দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে শুধু যদি কেউ রুম নেয় 1500 টাকা নন এসি, আর ফুডিংটা আলাদা। আর যদি ফুডিং লজিং একসাথে নেয় তাহলে পার হেড পার ডে 1250 টাকা পড়বে। আচ্ছা, পার হেড পার ডে মানে পুরো মিল সিস্টেম সাথে ইনক্লুডেড? অ্যাকচুয়ালি আমরা দেবো ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার। ব্রেকফাস্টে কী দিচ্ছেন? পুরি, সবজি, একটা করে বয়েল এগ, এক কাপ চা বা কফি। দুপুরে মাছ ভাত, ডাল, সবজি, ভাজা হয়ে গেল। ইভিনিং স্ন্যাক্সে 4 পিস করে পকোড়া, ভেজ পকোড়া, আর 1 কাপ করে টি কফি। ডিনারে দিচ্ছি ভাত, ডাল, সবজি, চিকেন, রুটি, রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত। আচ্ছা, এই প্যাকেজে গেলে এইভাবে পার ডে পার হেড এরকম ভাবে যাচ্ছে আর কি। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো, আবার আসার ইচ্ছে রইলো আমার। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমার বাড়ি কলকাতা। যাওয়ার সময় বন্ধুরা জঙ্গলের ভেতর দিয়ে গেছিলাম, এখন ফেরার সময় আর একটা অন্য রাস্তা দিয়ে ফিরছি। এই একটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, তো মাঝখানে একটা রাস্তায় এসেছিলাম, সেই রাস্তাটা দুদিকে চলে যাচ্ছে, একটা জঙ্গলের ভেতরে আর এই রাস্তাটা। তো রাকিদুল ভাই একজনকে জিজ্ঞাসা করলো যে কাকা কোন রাস্তাটা নেব, বলছে ওই রাস্তায় খবরদার যেও না, ওইদিকে হাতির খুব উপদ্রব। আর আমি দেখলাম রাস্তাটা বোধহয় 3 ফিট চওড়া হবে, আমি আর সাহস করলাম না ওইদিকে যেতে। তো ওইটাই বলতে বলতে আমি বলছি রাকিদুল ভাই, যদি ধরে করো হাতি সামনে চলে আসে, তোমার হাত পা কাঁপতে শুরু করে দেবে, গাড়ি কিন্তু ঘোরাবার পথ পাবে না, চলো গ্রামের মধ্যে দিয়েই যাই। ক্লাউডভার্স প্রেজেন্স অফবিট নর্থ বেঙ্গলের আজকের ব্লগটা ছিল 10th episode। এবারে ডুয়ার্সে আসার থেকেই শুনছিলাম যে উল্টো বাড়ি, তো প্রচণ্ড একটা দেখার কিউরিওসিটি ছিল, কিউরিওসিটিটা মিটিয়ে নিলাম। তবে যেটা বুঝলাম যে এখনও এটা তৈরি হতে সময় লাগবে। এখানে ঢোকার সময় এন্ট্রি ফিজ লেগেছিল 100 টাকা পার হেড, মানে যারা ধরে করো বাইরে থেকে ভিজিট করতে আসবে তারা 100 রুপিস দিয়ে তারপরে এন্ট্রি করতে পারবে। মোটামুটি বছরখানেক পরে মনে হলো যে জায়গাটা একটা অন্যরকম হবে, এবং আসার সময় যে রাস্তাটা ধরে এসেছিলাম একদম ডেন্স ফরেস্টের ভেতর দিয়ে, বেশ একটা অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছিল। কিন্তু যাওয়ার সময় রাস্তাটা এতটাই খারাপ ছিল, মানে রোড কন্ডিশনটা, ওই জন্য আর ওদিক দিয়ে গেলাম না, তাই অন্য পথ দিয়ে ফিরছি। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করব। পরের ব্লগে, আই মিন 11th episode, তোমাদের নিয়ে যাব ভুটান বর্ডারে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য খুব শিগগিরই, এবং নেক্সট ব্লগটাই হবে আমার এই সিরিজের লাস্ট ব্লগ। তো চলো বন্ধুরা, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।